বন্ধ করো, আমি টুক করে চলে আসতেছি। ওকে, আমি সামনে গেলেই তো তুমি লজ্জায় একদম মুখ বন্ধ করে থাকো, কথাই বলো। এবার অনেক কথা বলবো। বাসনটা তো ভাইরাল হয়ে গেছে, কারে ভাইরাল হয়ে গেছে। কিসের বাসন ভাইরাল হয়েছে কেমনে বুঝছো? আজকে সন্ধ্যায় 7,000টা শেয়ার হয়েছে, 7,000-এর বেশি হবে। কখন দেখছো? সন্ধ্যায় ওই সময় তোরা কল দিয়েছিলাম, নাম ডক দিছে মার্কা মারা। কি নাম? টিউমার ডন। এটা কোনো নাম? বি পজিটিভ দোস্ত। মন্টে জ্যাকসন ব্রো, চলে আয়। আজকে আমার মনটা না শুধু ফুরফুর ফুরফুর করতেছে রে ব্রো। আজকে কিন্তু আমাদের মনটাও খুব ফুরফুর করতেছে, আমাদের ডন তো পুরো ভাইরাল হয়ে গেছে। ও কি এক ভাইরাল জ্বর নিয়ে আছিস তোরা! কি হবে রে পাগলা এইসব পার্থিব পরিচয়ে? আপনার কথাগুলো কেমনে জানি আমার মুখ দিয়ে ছড়াই গেছে ভাই, বুঝতেও পারি নাই। জ্যাকসনের বাণী বাতাসের মতো, ঠোঁট থেকে বের হইলেই শুধু ভেসে ভেসে ছড়ায় 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 যায়। জীবনটাই তো কর্পূর রে, খোলা রেখে দিলে এইসব দুঃখ কষ্ট হতাশা সব কিছু ছাড়িয়ে জীবনটা আমার মাঝে মাঝে কোথায় যেন ল্যান্ড করে। মন্টে ব্রো, তোকে কি ইনভাইটেশন কার্ড দিতে হবে? একদম না ব্রো। চল, আজকে তো ফুটতে হবে ব্রো। হবে, ফুটতে হবে মন্টে। আমি অ্যাকশন বলার সাথে সাথে শুরু করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি বেদানা চৌধুরী সুস্থ টিভি থেকে। এই সেই অন্ধকার জরাজীর্ণ গলি যেখান দিয়ে প্রতিদিন মৃত্যু টেলে ক্লান্ত পায়ে হেঁটে আসে আমাদের দেশের সূর্য সন্তান ডন, যে কোনো সময় ইটে পা লেগে উল্টে যেতে পারে, আছড়ে দিতে পারে বন্য বিড়াল। এসব দেশের সূর্য সন্তানদের জন্য কি আমাদের কিছুই করার নেই? আপু, এই যে ভাই, আপনার অনুভূতি কি? ডন আমার কাছে থেকে অনেক 1 কেজি করে প্রতিদিন আলু নিত, সে যদি অনেক ভালো মানুষ, সে যদি না নেয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি জীবিকাও সেটা নিয়েও ভাবতে হবে কাউকে না কাউকে, কিন্তু কোথায় সেই ডন?
রেডি তো জীবন নিয়ে কি ভাবছেন আপনি? আরে ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা মার অভাবী সংসার, গরিব ঘরের ছেলে আমি, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আসছিলাম ঢাকায় একটা ছোট্ট চাকরির খোঁজে। কোথাও চাকরি না পাইয়া ফুড প্রন নামের একটা দোকানে মাস্কটের চাকরি পাইছিলাম। সে মাস্কটের ড্রেস পরা বাচ্চাদেরকে হাসাইতাম, তাদের হাসি দেখে ভালোই লাগতো, কিন্তু তাদেরকে হাসাইতে হাসাইতে যে নিজের জীবনের হাসিটা চলে যাবে বুঝতেও পারি নাই। কিছু কিছু মানুষ ঢাকায় এসে তাদের জীবন ধুলো বালুর মতো নাচতে নাচতে পার করে, ধুলা হইতে আসে মানুষ আবার হাওয়ায় মিশাইয়া দেয়। আপনি আমি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, মাটি হইতে আসে মানুষ মাটিতে মিলায়া। আমি দুঃখী না, আমি সুখী। আমার এই ছোট্ট জীবনের বিনিময়ে পৃথিবীর সকল গাছপালা ফলমূল বাইচা থাকুক, তাতেই আমার সুখ। শেষ দৃশ্য, জীবন যুদ্ধে হেরে যাওয়া আমাদের প্রোটাগনিস্ট জীবনে কিছু ধূসর স্মৃতি ছাড়া আর কিচ্ছু নেই। পশ্চিমের আকাশ থেকে একটা চ্যাং খাওয়া আলো এসে পড়েছে, আর সেই আলোতে আমাদের প্রোটাগনিস্ট হাঁটছে হাঁটছে হাঁটছে, হাঁটতে হাঁটতে হাঁটতে। স্যার ঘুমায় গেছে আর থাকতে। দাদা, দাদা গো, কেমন কেমন লাগলো গল্পটা? আরে দাদা, আপনি যে গল্প লয়েছেন এটা জিমাই না গল্প। আইটেম সং লাগবো, আইটেম সং। নাচতে হইব। আর নাচবো কেটা জানেন? চল বলি, যখন কোমরটা দুলাইয়া দুলাইয়া নাচবো না তখনই ছবি। দাঁড়া আমাকে একটু ভাবতে দিন, ভাবতে দিন। ও মাই গড, ভাই আপনি তো ঢাকা শহরের জানেন না, আপনি রেলয়া কি যে করব। আমি পয়সা থাকে কি মরে যাই, কারো কিছু যায় আসে না। কিন্তু আপনারা যদি আমার একটু ভালোবাসা থাকেন পয়সা থাকবো। আমাকে জয় না লোক ডন না আপনাদের হৃদয়ের মাঝে। ভালো করুক।